নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিরামিষ পটলের দমের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। নিরামিষ পটলের দম বানানোর জন্য আমি নিয়েছি পটল। পটলগুলোকে আমি টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি আলু, আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 1টা দারচিনির টুকরো, 4-5টা গোটা গোলমরিচ আর 1টু জৈত্রী ফুল। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, আমি 1টু হিং রান্নায় দেব। আর নিয়েছি 2 টেবিল স্পুন টক দই, 10-12টা কাজু বাদামের পেস্ট, 1টা ছোটো টমেটোকে গ্রেট করে নিয়েছি, আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, 1টু ঘি আমি এই রান্নায় ব্যবহার করব। ইন্ডাকশনে 1টা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। পটলের মধ্যে 1টু নুন আর 1টু সামান্য হলুদ দিয়ে দেব। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি পটলগুলোকে তুলে নেব। কড়াইতে আরও 1টু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন ভালোভাবে ভেজে গেছে, আমি আলুগুলো দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে ভেজে নেব। 1টু নুন দিয়ে আলুগুলোকে ভাজব। ভেজে নেওয়া হয়ে গেছে, এই সময় আমি গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেব। আলুর সঙ্গে টমেটোকে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। 1টু হালকা গরম জল দেব, যাতে মশলা না পুড়ে যায়। সব মশলা আলুর সঙ্গে ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা কষে গিয়ে তেল ছেড়ে গেছে, এই সময় আমি টক দইটা দেব আর কাজু বাদামের পেস্টটা দেব। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়ে কষাবো। টক দই কাজু বাদামের পেস্টের সঙ্গে আলু কষে গেছে, আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে পটল মিশিয়ে কষাবো। সামান্য 1টু চিনি দেব আর হিং দেব। তরকারি ভালো মতন কষে গেছে, আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, আমি 1টু নুন আর চিনি দিয়ে দেব। যেহেতু নুন আর মিষ্টির পরিমাণটা আমার 1টু কম মনে হয়েছে, গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে ঝোলটাকে 1টু ফুটিয়ে নেব। নিরামিষ পটলের দম একদম রেডি। আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দেব আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ইন্ডাকশন অফ করে পটলের দম আমি ডিশ আউট করবো। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সম্পূর্ণ নিরামিষ পটলের দম আপনাদের রান্না করে দেখালাম, ঠিক সেইভাবেই একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অপূর্ব লাগবে।